সকলকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আজকে আমি আপনাদের দেখাবো ধানের সঙ্গে কীভাবে মাছ চাষ করে গ্রামের লোকরা লাভবান হচ্ছেন তার কিছু নমুনা। আজকে দেনাটা 1 নং ব্লকে অবস্থিত নিউকিতলদহ রেল স্টেশনের পাশে ভুগুমারি গ্রামের নবদিগন্ত কৃষক সংঘের পরিচালনায় ও ব্যবস্থাপনায় যে মৎস্য চাষ প্রকল্প ওরা হাতে নিয়েছে আত্মা প্রকল্পের অধীনে, তার কিছু দৃশ্য দেখতে পারবেন আপনারা। এখানে আজকে উপস্থিত আছেন আপনাদের মাঝে উপস্থিত আছেন মাননীয় গিয়াসউদ্দিন সাহেব। আমরা এই মৎস্য পরিকল্পনা সম্পর্কে ওনার মুখ থেকেই কিছু শুনবো। শ্রোতা বন্ধুদের আমি শোনাচ্ছি, উনি কি বলে তার দিকে আপনারা খেয়াল রাখবেন। জেলা কৃষি দপ্তরের তরফ থেকে আত্মা প্রজেক্টে আমাদের জেলায় বেশ ভালো ভালো কাজ হচ্ছে। এই সমস্ত প্রোগ্রামে আমরা কৃষি এবং আনুষঙ্গিক বিভিন্ন দপ্তর, যেমন হচ্ছে প্রাণী সম্পদ দপ্তর, মৎস্য চাষ, ফিশারি ডিপার্টমেন্ট, সেরিকালচার, মার্কেটিং, হর্টিকালচার, সমস্ত দপ্তর মিলে এই স্কিমে কাজ করা হয়। তো এই জায়গাটাতে এই ঘুঘুমারি নবদিগন্ত কৃষক সংঘের সহযোগিতায় এখানে প্রায় 90 জন কৃষক এবং যাতে মহিলাও রয়েছেন আর কি, তারা এই আত্মা প্রকল্পের সঙ্গে যুক্ত রয়েছেন। তা আমরা এখানে আত্মা প্রকল্পে একটা নতুন প্রদর্শনী ক্ষেত্র আমরা এখানে শুরু করেছি, যেখানে হচ্ছে বড় ধানের সঙ্গে মাছ চাষ আমরা একসঙ্গে চাষ করব। এই ছোট্ট পুকুরটাতে আমরা 20 কেজি মাছ ছাড়লাম, আরো কিছু মাছ ছাড়া হবে এবং সঙ্গে আমাদের বড় ধান চাষ চলছে। অর্থাৎ একই জমিতে একটা অংশ পুকুর হিসাবে ব্যবহার করে এই মাছগুলো পরবর্তীকালে কিন্তু আমাদের পুরো জমিতে ছড়িয়ে যাবে। একসঙ্গে আমরা দুটো ফসল পাচ্ছি, একটা ফসল হচ্ছে ধান আর তার সঙ্গে আমরা মাছ চাষকে যুক্ত করে দিলাম। অর্থাৎ ধানের থেকে আমরা যে ইনকাম পাব সেই সঙ্গে আমাদের কিন্তু মাছের একটা এক্সট্রা ইনকাম আসবে, জমিটার এরিয়া কিন্তু একই থাকলো। যাতে করে এই গ্রামের মহিলা এবং পুরুষ যারা কৃষক বন্ধু রয়েছেন তাদের আর্থিক উন্নয়নটা ঘটে। এবং সেই সঙ্গে আমরা আরো একটা কথা এখানে ওদের সঙ্গে শেয়ার করতে চাই যে বিবেকানন্দ এডুকেশন সোসাইটির সহযোগিতায় উৎকর্ষ বাংলা প্রজেক্টে যে মহিলাদের ভার্মিকম্পোস্ট প্রশিক্ষণ ট্রেনিং দেওয়া হচ্ছে এই ক্লাবের সঙ্গে তারাও যুক্ত আছে। অর্থাৎ যাদেরকে আমরা ওখানে ভার্মিকম্পোস্ট ট্রেনিং দিচ্ছি তারা আবার এখানে মাছ চাষ এবং বড় ধান চাষের সঙ্গে যুক্ত থাকছে, যাতে করে তাদের একটা আর্থিক উন্নয়ন ঘটে। এই উদ্দেশ্যে আমরা এই প্রকল্পটা নেওয়া হয়েছে। আশা করছি কৃষক বন্ধুদের একটা ভালো আর্থিক উন্নয়ন এতে ঘটবে। আমি মোহাম্মদ গিয়াসউদ্দিন, সহকৃষি অধিকর্তা, বিষয়বস্তু দিনহাটা মহকুমা। আমার সঙ্গে রয়েছেন ডক্টর সঞ্জয় কুমার দাস। আর নবদিগন্ত কৃষক সংঘকে আমি অভিনন্দন জানাই যে তারা আজকে আত্মা প্রকল্প যে আছে তার অধীনে প্যাডি কাম ফিশ, মানে ধানের সাথে মাছের চাষ, এটা শুরু করলো। এবং সবচেয়ে যেটা বড় জিনিস এখানে জানা যে আমরা বড় ধান যখন চাষ করি তখন আমরা কিন্তু 5 সেন্টিমিটার জল আমাদের সবসময় ধরে রাখতে হয়। তো এই জলটা যখন আমরা ধরেই রাখছি তার সাথে আমরা অন্য আর একটা ফসল কীভাবে আনতে পারি, সেই প্রয়োগের মাধ্যমেই আমরা এখানে মাছের চারা ছাড়লাম। কৃষকদের কাছে ধানও আসবে মাছও আসবে, সঙ্গে সঙ্গে এর অনেক বৈজ্ঞানিক কারণও আছে। এই যে মাছটা মুভমেন্ট করবে এই জলের মধ্যে অক্সিজেন প্রবাহটা বেশি বাড়বে, ধানে যেসব পোকামাকড় হবে সেগুলো মাছের খাদ্য হিসাবে ব্যবহার হবে। এবং আমি একে আরও বললাম যে এখানে আমরা অ্যাজোলা ছাড়ার পরামর্শ দিয়েছি, এই অ্যাজোলাটা মাছের খাদ্য হিসাবেও কাজ হবে, প্লাস পরিবেশ থেকে নাইট্রোজেন এই মাটির মধ্যে এবং জলের মধ্যে প্রভাব পড়বে। তো এই সব চিন্তাধারা নিয়ে এবং একটা নতুন কৃষি প্রযুক্তির চিন্তাভাবনা নিয়ে এটা আমরা শুরু করেছি। আমরা আশা করবো এটা সাকসেস হয়। আপাতত আমরা 20 কেজি মাছ ছাড়লাম, এখানে প্রায় বলছে 15 থেকে 20 কাঠা জমি আছে।
পরামর্শ মতো আরও কিছু ওরা মাছ ছাড়বে। আমি আশা করি এই প্রজেক্টে এই যে ডিসিটা সাকসেস হবে। আমি এই প্রকল্পটা দিনহাটা ওয়ান ব্লকে যে কৃষি মেলা হয় প্রতি বছর, সেই কৃষি মেলাতে উপস্থিত থেকে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উনি এই কথাটা বলেছিল যে ধান চাষের সঙ্গে মাছ চাষ করা যায়। তো সেই কথা ওখানে শোনার পর থেকে আমার তখন থেকে ইচ্ছে যে ধান চাষ